নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, একবার মধুমক কৃষ্ণ না কোন তোমদৃতি তুমি জন দূরে শীতল হবে প্রাণ, শীতল হবে প্রাণ, প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতল হবে প্রাণ, শীতল হবে প্রাণ, একবারে বদন ভরে বলরে হরি হরি হো, বদন ভরে বলরে হরি, বদন ভরে বলরে হরি, বদন ভরে বলরে হরি, বদন ভরে গাই গো দূরে যাবে, বলিজি বলল ঠাকুর তোমার দাদা কালকে যা বলেছে সেটা আমরা মানবো না, তুমি কি সুন্দর বলেছো, হরিনাম করতে কিন্তু আমরা নিরামিষ খেতে পারবো না, মিথ্যে কথা বলা ছাড়তে পারবো না, গাভী দহন বন্ধ করতে পারবো না, মহাপ্রভু একটা দামি কথা বললেন, কোনো কিছুই বন্ধ করতে হবে না, মিথ্যে কথা বলবে গাভী দহন করবে আর আমিষও খাবে, একটা কাজ করো কি তোমরা দুটো তিনটে কাজ করো কি ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি, গৌর হরি হরি বো, কোন গল্প বললে দেখবেন কেউ বুঝে হাসে কেউ না বুঝে হাসে, আমি যখন বললাম ধরো যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল, দু চারজন হাত থেকে মানে ওরা বললো যাক লাইন এসেছে, কিন্তু যারা বুঝেছে বাবা ভক্ত মানুষ তারা তো অন্য তত্ত্ব বুঝে গেছে, তারা কিন্তু এইরকম করে তুলেছে, আর যারা মনে মনে ভাবলো হিসাব ঠিক আছে অসুবিধা নেই, মায়েরা যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও প্রেমানন্দে হরি বল বলো, একজন ভক্ত বললো এটা কালকে তোমার দাদা বললে না কাল থেকে চালু করে দিতাম না, এ আজকে বলেছো ভালো কথা বলেছো, মহাপ্রভু বললো বুঝুক আর না বুঝুক যদি একবার এই জীব বলতে শুরু করে ও আর ভুলবে না, একবার বলিয়ে দিই তারপর দেখ মজা কি হয়, এই জন্য মহাপ্রভুর বাণী কেউ যদি নিতে পারে তার কাজ হতে পারে বাবা, সবাই লক্ষ্য করুন একজন বৃদ্ধ ব্যক্তি এসে কেঁদে কেঁদে বলছে ঠাকুর বলে কি আমার 80 বছর বয়স হয়ে গেল, চামড়া জড়ো জড়ো হয়ে গেল, চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারি না, আমি যুবতীর কোল ধরবো কী করে, আমি মাগুর মাছের ঝোল খাবো কী করে, কেঁদে কেঁদে বৃদ্ধ ভক্ত গাইছে আমি কেমন করে ডাকবো হরি বলো না জামা, বলো না জামা, আমি কেমন করে ডাকবো হরি বলো গো বলো গো কেমন করে ডাকব বল গোয়ামা, বল গোয়ামা, আমি কেমন করে ডাকব হরি বল গোয়ামা, বল গোয়ামা, কেমন করে বাসব ভালো বলো না আমায়।
বাঁচিব ভালো বলো না আমি কেমন করে ডাকব হরি বলো না বলো না আমি কেমন করে ডাকব হরি বলো দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে তুমি নাকি যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমারে আমি পতিত পড়ে আছি কৃপা করো আমি কেমন করে ডাকব হরি বলো বলো গো যামা প্রভু গো মহাপ্রভু বৃদ্ধ ভক্তকে বোঝালেন, ভক্ত তুমি তো বুঝলে না, কাকে বলে যুবতীর কোল, কাকে বলে মাগুর মাছের ঝোল, মায়েরা যুবতীর কোল কাকে বলে, মেয়েদেরকে যুবতী বলে না? একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, দুটোও দেয়। এখন শুনছি আবার কোনো কোনো মেয়ের তিনটে বাচ্চা হচ্ছে, হতে পারে কলিযুগ। কিন্তু এমন একটা যুবতীর কথা বললেন যে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়, তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। তত্ত্ব বলল যুবতীর কোল ধরো, তার মানে কি পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে। এই পৃথিবী যুবতী, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, আপনার অভ্যাস খারাপ করছেন, আপনারা বুঝতে পারছেন না ওই যা কোন জায়গাতেও পৌঁছাবে, একেবারে দেবেন না। এই জায়গাটা কিন্তু শাসনের সময়, পাঁচ বছর পেরিয়ে গেলে একবারে পাক্কা শাসন করুন, নইলে ছেলে যখন একবার শাসনের বাইরে চলে যাবে আপনি আর আসতে পারবেন না। আদর দিতে দিতে এমন জায়গায় তুলে দেবেন না যেখানে শেষ বয়সে আপনাকে কষ্ট পেতে হতে পারে। একটা হিসাব আছে কীর্তন শুনতে গেলে, আমি হিসাবগুলো আপনাদের বুঝিয়ে দেবো। ওই জন্য বাচ্চার হাতে একবারে মোবাইল দেবেন না, যিনি বাবা বা দাদু একবারে দেবেন না, আপনি ভুল করছেন। এই দিকে তাকাবেন মায়েরা, কি বললাম এইদিকে? তবে মোবাইল একটা লাভ আছে, কি বলুন তো মোবাইলের লাভটা কি? একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু আমার খুব গরিব লোক তো, আমি একটি মেয়ে, আমার মেয়ের বিয়ে হয়ে গেল। বললাম কত লাগলো, কত কোন? বলছে 1500 টাকাতেই বিয়ে হয়ে গেল। আমি বুঝতে পারলাম না, বলছে টাকাটা আমার রয়ে গেল কিন্তু বিয়ে হয়ে গেল। মেয়ে বলল একটা মোবাইল কিনে দাও, 1500 টাকার মোবাইল কিনে দিলাম, জিও মোবাইল, নাম্বার টিপতে টিপতে রং নাম্বারে লেগে, আর যেই না রং নাম্বারে লেগে গেল আমার মেয়ের জীবনটা এমন রাঙিয়ে গেল আমি ভাবতেই পারবো না। উল্টো নাম্বারে লেগে গেল, আর যে নাম্বারে লাগলো ভালো ঘরে লেগেছে। একদিন দেখলাম মেয়েও নাই, মেয়ে সোনাদানা যেটুকু দিয়েছিলাম সেটাও নাই। পরে আবার দেখলাম মেয়ে একা গেল ও ডবল হয়ে ফিরে। আমি মনে মনে ভাবলাম যাক মোবাইলের লাভ আছে। ওই জন্য মোবাইল ছেলের হাতে দিলে ও খুব তাড়াতাড়ি ডবল হয়ে ঘরে আসবে। ওই জন্য সাবধান থাকবেন আপনারা, যাতে তাড়াতাড়ি ডবল হয়ে না আসে, একটু বয়সে ডবল হয়ে আসে। এইদিকে তাকাবেন মায়েরা, কি বললো যুবতী কাকে বলে? পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, তিনি কি চির যৌবনা চির যুবতী, যার কোলে আমাদের আসতে হয়েছে। এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোল ধরে নেতাইগর হরিবল বলে শ্মশানে যেতে হবে।
তাহলে মহাপ্রভু কৃষ্ণ বললেন যুবতীর কোল ধরো, আর কি মাগুর মাছের ঝোল খাও, মায়েরা বাজার থেকে কিনে আনা 500-600 টাকা কেজি মাগুর মাছ, না না তত্ত্ব কি বললো, আমাদের সংসারে যখন আমাদের আত্মীয় স্বজন মারা যায় তখন তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, আর কাঁদতে কাঁদতে আমাদের চোখের জল পড়ে, কিন্তু সেভাবেই তো আমরা কাঁদি, ওটা তো মায়ের জন্যে কাঁদি, কিন্তু ভগবানের জন্য কেউ যদি হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর যদি তার কাঁদানয়নের জল মুখের মধ্যে একবার প্রবেশ করতে পারে, সেইটা হলো মাগুর মাছের ঝোল। কৃষ্ণ বলে কাঁদো, এ জগতে কৃষ্ণ বলে কাঁদাতে যে আনন্দই আছে, এ ছেলের জন্য মেয়ের জন্য কাঁদাতে তত আনন্দ নাই গো। কেন? নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে নারদ, কোনো ভক্ত যদি আমার চরণে একটা ফুল দেয় আমি খুশি। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে কি দেবে? যদি ফুল না থাকে তবে আমার চরণে একটা তুলসী পাতা দেবে। আচ্ছা প্রভু, ধরে নাও সেটাও তার কাছে নাই, সে তোমাকে কি দেবে? নাই বা রইল তুলসীর পাতা, একটু গঙ্গা জল দেবে। আচ্ছা প্রভু, ধরো সেই গঙ্গা জলটুকু নাই, সে তোমাকে কি করবে? ও গো নারদ, গঙ্গা জল নাই বা রইল, প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা, এই গঙ্গা যমুনা নামক নয়নের জলকে যদি আমার চরণে দেয় তাকে আমার দাস হতে হয় না, আমি তার দাস। হরি বল হরি বল। এই জন্যে মা ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো? আপনি মনে মনে ভাববেন যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর, আপনার চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, কিন্তু কেউ যদি গোবিন্দের মন্দিরে বসে, কেউ যদি গোবিন্দের মন্দিরে বসে সংসারের সমস্ত কথা ভুলে গিয়ে 5 মিনিটের জন্য গোবিন্দের মন্দিরে বসে একটু কাঁদতে পারো, তবে তার চোখের জল কোনোদিনই চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে, এ জল গরম হবে না, এ জল শীতল হবে গো, এ জল মুখের মধ্যে প্রবেশ করলে কি লাগবে, এদিকে তাকান, মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাবে লাগবে। এই জন্য ভগবানের মন্দিরে কাঁদবেন, আসুন সবাই মিলে একটু করজোরে বসুন, আজকে আমরা লীলা শুরু করবার আগে প্রভুর কাছে একটু প্রার্থনা করব। আজকে প্রভুর কাছে এসছেন, সবাই মিলে নিয়ে জায়গায় বসুন, মাথায় কাপড়টা নিয়ে বাবু হয়ে যে যেখানে আছেন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা পান নাই তারা একটু প্রার্থনা করে নিন, ভগবানের মন্দিরে এসে প্রার্থনা করতে হয় সবাই মিলে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মঙ্গল করে মলিন মোর মন মোছা যে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মন মোছা যে। এই গানটি যখন শুনবেন তখন নিজেকে মনে করবেন আমি একাই এসেছি, একাই যাবো, ভগবানের চরণে বসে আছেন, এই ভেবে গানটা শুনুন, আর গানের মানেগুলো দেখুন কত সুন্দর। তুমি নির্মল কর মঙ্গল কর মলিন মন মোছা, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মোছা, নবপূর্ণ কিরণ লয়ে যাক মহাকালী মা গোছায়ে মলিন মন মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মন মোছায়ে। এই দেখুন গানটার মানে, তুমি নির্মল কর মঙ্গল করে, কর মানে কি মা? হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও, তোমার পূর্ণ কিরণে আমার ভেতরে অন্ধকার সব দূর হয়ে যাবে। ভক্ত তখন যখন ভগবানকে ডাকছে ভগবান বলছে হ্যাঁ রে, বিপদে না পড়লে কেউ তো ভগবানকে ডাকে না, তুই কেন কোনো বিপদে পড়েছিস? মায়েরা, রাজা পরীক্ষিত কি ভগবানকে ডাকতে চেয়েছিল? না। কখন ডাকলো বলুন তো? যখন মুনির গলায় মরা সাপ জড়ি দিল, মুনিপুত্র সিঙ্গি চিৎকার করে বলল 7 দিনের মধ্যে তো তক্ষক দংশনে মৃত্যু হোক,
চাপে পড়ে গুরুদেবের কাছে গেল আর গুরুদেব বললো, তুই যদি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে পারিস, শ্রবণ করতে পারিস, তবে তোর কিছুটা উপকার হতে পারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনাদের বাড়িতে যখন জল থাকে আপনার চাপা কোলে জল আনতে যান, যখন জল শেষ হয়ে যায় তখন যান। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় বাড়ির লোক যখন আর দেখতে পারে না তখন গোবিন্দের চরণে গিয়ে বসে। হ্যাঁ রে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। কোন বিপদ? ভক্ত গাইল, লক্ষ শোন লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন তুমি যাবে কোন অকুল গরল পাথারে। মানে গুলো দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসন, লক্ষ শূন্য লক্ষ বাসনা কেমন? আপনাদের কাঞ্চনপুর থেকে আপনি বেবত্তার মোড় যাচ্ছেন নাকি, জায়গাটা ঠিক নাম বলছি তো? বেবত্তার মোড়ে একবার গান করে গিয়েছিলাম সকালবেলায়। তো বেবত্তার মোড় যাচ্ছেন, যেদি একটা একটা শিবের মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে বাবা ভোলাকে প্রণাম করছেন। আজকে পর্যন্ত শিব চতুর্দশী ছিল নাকি, এখন চলে গেছে, সময় শেষ। তো মায়েরা লক্ষ্য করুন, শিব চতুর্দশীর দিনে পেয়ে যাচ্ছেন, বাবা ভোলার মন্দিরে গেলেন, বাবাকে বলছেন মেয়েটার বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আর ছেলেটার চাকরি হয় নাই, চাকরি দিয়ে দাও। লক্ষ লক্ষ বাসনা, যা নাই তাই তুমি চেয়ে নিলে, কিন্তু লক্ষ্য শূন্য, মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে সেই দিকে লক্ষ্য নাই, তার কাছে লক্ষ লক্ষ বাসনা। আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে খালি চেয়েই গেলাম কিন্তু তার প্রতি লক্ষ্য নাই, তুমি কেমন আছো? লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা অরুধিয়া পন্থ, তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা অরুধিয়া পন্থ, অবশ্যই চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচাইয়ে। ধনী মর বাবার মতো, তুই আমাকে বাবা বললি কেন? বলছি তুমি তো আমার বাবার মতো। এই দিয়ে তাকাবেন, বাবার মতো কেন একটু লক্ষ্য করবেন আপনারা, বাবার মতো কেন আপনাদের বুঝিয়ে দিই। ভগবান বাবার মতো, যেমন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, এখান থেকে ব্যবত্তার মোড় যাচ্ছেন, হঠাৎ একটা পুকুরের মধ্যে একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কাজ ছেলে, কাজ ছেলে, জলে পড়ে গেল। কিন্তু সে ছেলে যদি আপনার হয়ে যায় আপনি কাউকে ডাকবেন? তখন দেখবেন, এই দিয়ে তাকান, তখন দেখবেন আপনি নিজেই জলে ঝাঁপ দেবেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু হাবুডুবু খাচ্ছি। যারা প্রসাদের ব্যবস্থা আছে তারা চলে যায়, তবে একটা কথা বলে রাখি, ছেলে যদি পড়াশুনো করতে করতে মা একবার খেতে ডাকে না, পেট যদি ভরে যায় ও আর পড়ার দিকে যাবে না, লেপের ভেতরে ঢুকবার চেষ্টা করবে। খুব ভাবনা চিন্তা করবেন, আগে হরি তারপর সেবা, পাক্কা কথা। আমরা আপনাদের কাছ থেকে কি শিখবো? এটাই শিখবো যে কেউ যাবি না কেন, আগে হরি, আগে নাম, তারপর প্রসাদ, আগে প্রসাদ তারপর নাম নয়, এ কথা জেনে নিন আপনারা। একজন সিদ্ধান্ত নিতে হবে, যারা পাক্কা বৈষ্ণব যারা পরম বৈষ্ণব, কোনো মতে হরিবাসর থেকে একবারে না, কেন বলুন তো? আগে নাম তারপর সেবা, এই জায়গাটা মাথায় রাখবেন। আমরা কি শিক্ষা দেবো, আমরা তার কাছ থেকে কি শিক্ষা পাবো? আমি ডাকলেও যাবো না কেন? যে ছেলে পড়াতে খুব মতি আছে, ওর মা বলে খেয়ে নে, না খাবো না, চুলের মুঠি ধরে খাওয়ায়, খেয়ে নে। যারা পাকা ছাত্র হয় তারা উঠতে চায় না, মন কিন্তু, তবে দু চারজন মনে মনে ভাবছে আমাদের ওরা সব গেল, আমার থেকে কি লাভ আছে,
না না এসব করলে হবে না, এগুলো আপনারা করবেন না তাহলে আপনাদের আসর মাটি হয়ে যায়, এগুলো মাথায় রাখতে হবে। মায়েরা তুমি যে আমাকে বাবা বললে, তাহলে কি করে বাবা হলাম? এই যে আমি কোথায় থাকি তুই জানিস? আগে জানতাম না, এখন কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় কোথায় আছো। অনলয়নীলে চিরন ভনীলে উধার সলিলে বহনে আছো পিটপিলতায় জলদি রোগাই শশীতার কাই তপনে অনলয়নীলে চিরন ভনীলে উধার একটা কথা বলে যাই বাবা আস্তে আস্তে এদিকে দিকে। আচ্ছা বলুন তো আপনার বাবা মা আপনার গুরু না কি বলছেন কি জোরে বলুন? হ্যাঁ না একটু জোরে বলবেন। তাহলে এইদিকে তাকাবেন, ছেলে যদি পড়াশুনো করে বাবা মা যদি তার সঙ্গে জেগে বসে থাকে তাহলে ছেলে কি করবে? পড়বে। আর বাবা যদি বলে আমায় খেতে দিয়ে দাও শোবো দরকার নাই, ছেলে পড়বে তখন? আর বাবা খেলো মা খেলো আমি কি বলবো? তাহলে বাবা হলো কারা? আমাদের সমাজে সাধুগুরু বৈষ্ণব যারা, এরা প্রথমে শিখিয়ে দেবে কি করতে হয়। এরা যদি আগে, তাহলে আপনারা কি করবেন? একবার পাকে কথা, একবার সঠিক কথা, আমি কাউকে ভয় করি না, কোনো জিনিস নাই। আপনারা সাধারণ মানুষ কত সুন্দর নিচ্ছেন দেখুন, কিন্তু আমরা তার কাছ থেকে কি শিখব? এই জন্য তাদেরকে মাথায় রাখতে হবে, আমরা জগৎকে শিক্ষা দিচ্ছি, আমাদেরকে দেখে শিখতে হবে। মায়েরা সবাই লোক করুন, আছো অনলয়নীলে চিরন ভনীলে উধার সলিলে গহনে আছো বিটপিলতায় জলদি রোগাই শশীতার কাই তপনে অনলয়নীলে চিরন ভনীলে উধার সলিলে গহনে আছো বিটপিলতায় জলদি রোগাই শশীতার কাই তপনে। তুই যদি জানিস আমি সব জায়গায় আছি, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে বসি গো কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে